न्यूज़ अग्नि खबर परवर्ती अपडेट पावार जन्नो अवश्य सब्सक्राइब करे बेल आइकने क्लिक करुन चैनल टी न्यूज़ अग्नि खानाकुल ब्लॉके दिलीप जादव अनेक मीटिंग ही कोच्छे आपने खानाकुल एक नंबर ब्लॉके जुबो सभापति हो आपना के सेम मीटिंगे उपस्थित देखते बात चना होने की ए विषय की बोल बैना आपने देखो खानाकुले उती बिस्ती कारणे एवं जलाधार ते उत्तरी तो जल खार कारणे हमारे खानाकुले ऐडा बिस्ती नो इलाका प्लावित हो गयी আমাদের খানাকুল এক নম্বর ব্লকে যেমন আমরা মসুর গ্রামে দাঁড়িয়ে আছি এখানে যেমন প্লাবিত হয়েছিল আমাদের পোল টু খানাকুল ওয়ান টু থেকে শুরু করে বিভিন্ন এলাকা সেই সঙ্গে খানাকুল দুই নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকাটাই খুব জলের মগ্ন হয়ে রয়েছে কিন্তু দিলীপবাবু এমন একটা পরিস্থিতির সৃষ্টি করছে খানাকুলে এসে যে একটা খানাকুলে একটা বন্যাকে নিয়ে নোংরা রাজনীতি করছে সেখানে উনি আসেন ওনার যে সভাপতি ইলিয়াস চৌধুরী মহাশয় ওনাকেও জানানো হচ্ছে না আমি একজন যুব শাখা সংগঠনের লোক আমাকেও জানানো হচ্ছে না এবং উনি যেখানে বন্যা অরিজিনালি বন্যা হয়েছে যেখানে বন্যা মানুষ অসহায় বোধ করছে সেই জায়গায় কিন্তু ওনাকে দেখা যাচ্ছে না এক প্রকার উনি কী করছেন যে লোকগুলো 2019 সালে লোকসভা নির্বাচনে দলে একটা ভরাডুবি হয়েছিল তখন এই দল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিল সমস্ত কিছু লুটলাট করে সেই লোকগুলো আবার 21 নির্বাচনে আমরা কী দেখলাম সেই লোকগুলো কিন্তু ভোটের প্রক্রিয়ায় নামলো না নিজের পিঠ বাদলে যার ওরা জানে যে বিজেপি ক্ষমতায় এসে যাবে সেই লোকগুলোকে নিয়েই দিলীপ যাদব কী করছে বেশি বেশি করে কর্মসূচি করছে এবং যেখানে বন্যা প্রকৃত প্লাবিত হয়েছে সেই জায়গায় না গিয়ে যেখানে হাঁটু সমান জল জমিতে জল জমেছে সেই জায়গায় গিয়ে উনি মানুষের সঙ্গে দেখা করছেন অসহায় মানুষের দেখাচ্ছে ছবি পোস্ট করছে যে আমি অসহায় মানুষের সঙ্গে আছি এটাই তো খানাকুলে একটা নোংরা রাজনীতি করছে একটা লোভী সঞ্চার করছে এটা দলের ক্ষতি সেই জন্য দিলীপবাবুকে বলবো আপনি দলের ক্ষতি করবেন না হয়তো আপনি মনে করেন পার্টিকুলার যে ইলিয়াস চৌধুরী নেজরানার ক্ষতি হচ্ছে এটা আমাদের ক্ষতি না এটা সম্পূর্ণ দলের ক্ষতি হচ্ছে এটা থেকে আপনি বিরত থাকুন আগামী দিনে আপনারা আপনি আসুন যারা আমাদের খানাকুলে রাজনীতি করে প্রকৃত রাজনীতি করে যারা বুথভিত্তিক রাজনীতি করে যে 21-এর যে নির্বাচন ছিল যে নির্বাচনটা আমাদের মরণবাচন নির্বাচন ছিল যে নির্বাচনে আমাদের আমাদের রক্তের শেষ বিন্দুরা দেওয়ার জন্য আমরা তৈরি ছিলাম তাদের সঙ্গে আপনি রাজনীতি করুন আপনি যোগ্য সম্মান পাবেন এবং খানাকুলে মানুষও যোগ্য সম্মান পাবেন আপনার নাম আমার নাম দিনেশ রানা খানাকুল এক নম্বর ব্লকের যুব সভাপতি ধন্যবাদ